সমস্যা নিয়ে জল বিল্ডিং প্ল্যান এবং কতগুলো মনীষী আছে তাদের ব্যাপারে আমাদের শ্রদ্ধা, তুরস্ক এবং সিরিয়াতে যে মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা, এবং আমরা চেষ্টা করছি যে ওনাদের পাশে কীভাবে থাকা যায় তারও আমরা একটা প্রস্তুতি নেব কর্পোরেশনের পক্ষ থেকে। স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে যে রাস্তাঘাট কাটছে তাতে পাইপলাইন এবং এই সম রাস্তাঘাটগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য একটা মিটিং ডাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেটা চিফ ইঞ্জিনিয়ারকে বলা হলো মিটিং ডাকার জন্য। এই সমস্ত নিয়েই আলোচনা হলো এবং ইলেকট্রিক যাতে লোডশেডিং না করে থাকা যায় শহরটাকে, যাতে জলটাকে সরবরাহ করা যায়, গরমের তাৎকালে পানীয় জলটা, বিভিন্ন পরব আছে সেই পরবের সময় যাতে কোনো রকম অসুবিধা না, সেই সব নিয়েই চর্চা হলো। আমাদের বিরোধী কাউন্সিলরও চর্চা করলেন কয়েকটা ব্যাপার নিয়ে, আমরা সেগুলো দেখছি গুরুত্ব সহকারে যাতে সেগুলো সমাধান হয়। বলছি ওই বোর্ডের চেয়ারম্যান, ডেপুটি মেয়র আর এমআইসি নিয়ে, বোর্ড দেখুন, ডেপুটি মেয়রটা তো বোর্ডের সিদ্ধান্ত নয়, অলরেডি এটা সিদ্ধান্ত হয়ে গেছে, রাজ্যপালের কাছে চলে গেছে। আমাদের বোর্ড চেয়ারম্যান যেটা আছে সেটা আমাদের কে প্রিসাইডিং অফিসার হবে, আমাদের সেক্রেটারি সাহেবকে প্রিসাইডিং অফিসার নির্ধারণ করা হলো। আমাদের দুজন ইঞ্জিনিয়ার, একজন অচিন্ত বারুই এবং আমাদের যিনি আইন বিষয়ক ব্যাপারটা দেখবেন সুদীপ্ত ঘটক, তাদের নির্বাচিত করা হলো, তারা এই ব্যাপারটাকে সমাধান করবে। আমাদের যেদিনকে আমরা ডেট পাবো আমরা খুব সত্বর এই ডেটের মধ্যেখানে আমরা বড় চেয়ারম্যানগুলোকে ঘোষণা করে দেবো যাতে আমাদের সুন্দরভাবে কর্পোরেশনটা পরিচালিত হয়। বোর্ড মিটিংয়ে এটা 12তম বোর্ড মিটিং, এটা প্রতি মাসে আমাদের করতে হয় বোর্ড মিটিং। ডেভেলপমেন্টের যে রাস্তা, যেহেতু সামনে গ্রীষ্মকাল হচ্ছে, জলের জলের জন্য মিটিং আমাদের সেই ডিপার্টমেন্ট, যেখানে নোংরা, যেখানে হয়তো আবর্জনা রয়েছে পরিষ্কার হচ্ছে না, সেগুলো যাতে ঠিকঠাক হয়, পুরোপুরি ডেভেলপমেন্টের পরে মিটিংটা। তাছাড়া যদি সামনে আমাদের শবে বরাত রয়েছে, আমাদের বীরভাবা রানীগঞ্জে বীরভাবার মেলা রয়েছে, দোল রয়েছে, সে কারণে এই তিনটি উৎসবে যাতে সুন্দরভাবে কর্পোরেশন যেভাবে সহযোগিতা করে, কর্পোরেশন যেভাবে গত বছরগুলো করেছে এই বছরও সেভাবে করবে এবং সব কাউন্সিলরদের সহযোগিতা চাইবে। এক বছর পূর্ণ হয়ে গেছে, এখনো এমআইসি ডেপুটি মেয়র বোর্ড চেয়ারম্যান গঠিত হয়নি। আজকে অলরেডি মিটিংয়ে বোর্ডাই আজকে মিটিংটা তাই ছিল, বোর্ড চেয়ারম্যানের মিটিং ছিল, এটা রিভিউ করা হয়ে গেল এই মাসে। বিরোধী দলনেত্রী অভিযোগ করেছে কি যেগুলো বড় চেয়ারম্যান হচ্ছে তারা 30 লাখ 40 লাখ এই রকম করে টাকা দিচ্ছে। দেখুন, আমি কারোর এগেনস্টে কিছু বলতে চাই না, কারণ আমি তো জাস্ট এক বছর বসেছি। যারা বলছেন তারা এই চেয়ারটাতে 5 বছর বসেছিলেন, ঠিক আছে, এই চেয়ারে 5 বছর বসেছিলেন, হয়তো সে নিয়মে ছিল, ওই নিয়মটাই ভাবছে এখন হয়তো চলছে। আসানসোলের মাস্টার প্ল্যান নিয়ে কোনো কথাবার্তা? আসানসোলের মাস্টার প্ল্যান যদি না হতো, না থাকতো, না ওভারব্রিজের জন্য আমরা দৌড়াদৌড়ি করতাম, না মার্কেট যেগুলো সবজি মার্কেট রয়েছে, মাছ বাজার রয়েছে, সেগুলো হাঁটানোর জন্য আমরা যেখানে ব্যবস্থা করছি সেখানে নিয়ে যেতাম, না আসানসোলের রাস্তার উপরে যে সমস্ত দোকানগুলো হয়ে গেছে সেগুলো ভাঙার চেষ্টা করতাম। আসানসোলের মাস্টার প্ল্যান নিশ্চিত আছে, তার জন্য আসানসোলকে এইভাবে মাস্টার প্ল্যানটা হয় যে আসানসোলে কীভাবে সুন্দর করা যায় আসানসোলের মানুষকে, কারণ শহরটা তো পুরো নয়, শহরটাকে তো হাঁটানো যাবে না, সেই শহরকে রেখে আমাদের আসানসোল শহরকে সুন্দর করতে হবে যাতে মানুষ সুন্দরভাবে থাকতে পারে। যে আপনারা নির্দেশ দিয়েছিলেন অবৈধ নির্মাণগুলো ভাঙা চলবে, আবার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে সমস্ত জায়গা, খালি একটা জায়গা ভাঙা। আমি বলি একটা জিনিস ভাঙার পর আমাদেরও তো স্টাফ সেরকম আছে, কম আছে, আমাদের নিজেদেরও বিভিন্ন জায়গায় কাজ, মানে বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ রয়েছে, আমাদের অ্যাসেম্বলি রয়েছে, বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় মিটিং যেতে হচ্ছে, ফলে আমাদের একটু টাইম, যেমন আমরা যুবলীগ দিকটা করেছি, আবার আমি এখন বললাম যে এই উইকের মধ্যে রবীন্দ্র ভবনকে করে দেবে, যেহেতু এখানে একটু প্রবলেম হচ্ছিল ওটাকে আমরা করে দিচ্ছি। তারপর আসলে বাজারের এই দিকটা আমরা চিঠি দেওয়াতে শুরু করি, যেগুলো ভাঙার অর্ডার দিয়েছিলাম অলরেডি আমরা রানীগঞ্জে ভেঙেছি, মহিশিলাতে ভেঙেছি, সব জায়গাতে আমরা ভেঙেছি। তো এই স্টাফ ই আছে, কম আছে, চেষ্টা করছি যত তাড়াতাড়ি, কারণ একদিনে তো সব কিছু করা সম্ভব নয়, নিশ্চয় ইল্লিগাল যা আছে ইল্লিগালকে বরদাস্ত করবে না আসলে। মেরা বহুত ছোটা ছোটা দু এক এজেন্ডা থা, जिसमें मेरा एजेंडा था कि आप जो रिजोल्यूशन दे रहे हैं हर महीने, जिसमें एनेक्सर करके आप, मैंने
बिल्डिंग प्लान का लिस्ट देते हैं, उससे किसी भी काउंसलर को करीब करीब नहीं मालूम हो पाता है कि ये हाई राइज बिल्डिंग है, रेसिडेंशियल है, किस इलाके में है। ना उसमें इंडिकेट होता है कोई वार्ड, ना हाई राइज, ना रेसिडेंशियल। तो जिस तरह से आप देते हैं, इस तरह से तो पॉसिबल नहीं है काउंसलर को समझना कि ये किस इलाके में कहाँ बन रहा है। तो इसको आप क्लियर कीजिए। और जिस तरह से आप चाहिएगा, आप नेट में जा करके सर्च करके देख पाएंगे, तो उसका चूंकि पासवर्ड आपके पास काउंसलर के पास नहीं होता है, तो वो भी आप नहीं देख पाते हैं। इसलिए चाहिए, जरूरी है कि तमाम काउंसलर को फेयर बताने के लिए, दिखाने के लिए आप लिस्ट लाइए जिसमें वार्ड नंबर हो, हाई राइज है, रेसिडेंशियल है, तमाम तर चीज क्लियर पिक्चर पता चले, कोई भेद नहीं। ये था मेरा एक। दूसरा था कि एक MIC रेजोल्यूशन करके दिया गया है, जिसमें कहा गया है कि बहुत सारे AE SAE ग्रुप सी ग्रुप डी का सैलरी बढ़ा रहे हैं। तो कुछ लोगों का, जो लोग सीनियर है, जिन लोग का मैंने ग्रेजुएट इंजीनियर है, उन लोग का अगर 25,000 है और कोई दूसरा 2017 में आ रहा है और उसका अगर 25,000 हो जाए, तो बहुत अफसोस का बात है। जो SAE 10,000 में सर्विस कर रहे हैं टिल डेट, उन लोग का कम से कम सैलरी बढ़ना चाहिए। तो ये भेदभाव नहीं होना चाहिए। मेरे हिसाब से मेरा रिक्वेस्ट ये रहा कि आप ये भेदभाव खत्म करने के लिए आप एक कमेटी बना करके इसको रिजेक्ट करके फिर से एक फेयर बनाइए, ताकि सबको, सबके मुकाम के मुताबिक सबको सबका सैलरी मिल सके। सर, आप लोग काफ़ी दिन से एक चीज दावी कर रहे हैं बोर्ड के सामने कि प्राय एक साल हो गया अभी तक MIC नहीं हुआ, दो डिप्टी मेयर नहीं हुआ है, उसके बाद बोरो चेयरमैन नहीं हुआ, तो आज उस विषय में क्या हुआ है बातचीत? आज उस विषय में मेयर साहब ने कहा है कि ऑलरेडी मैंने बोरो चेयरमैन 10 हम लोग सिलेक्ट कर लिए हैं ऑलरेडी, सिर्फ मैंने फॉर्मेलिटीज बाकी है, बाकी हम लोग कर ले, कोई दिक्कत नहीं है 10। और रहा मैंने डिप्टी मेयर का, तो प्रपोज डिप्टी मेयर 2 चल रहे हैं और हमको नहीं लगता है कि 5 से पहले कोई फाइनल डिप्टी मेयर हो पाएंगे। इसलिए हम लोग अब ये मुतालबा करना छोड़ दिया है, बल्कि इसको ही हम लोग मान लिया है कि प्रपोज डिप्टी मेयर ही 2 चलेंगे कॉर्पोरेशन। तो विरोधी दल नेत्री तो एक ये कर रही है बार बार ट्वीट के माध्यम से कि 40 में बोरो चेयरमैन, 35 में, 25 में, इस पर क्या बोलिएगा? देखिए, इस सब सिलसिले में हम लोग को चूंकि कोई मालूम भी नहीं है और ऐसा कभी मुमकिन भी नहीं है। हम लोग तो बोरो चेयरमैन रह चुके हैं, क्या मैंने बेनिफिट मिलता है कि आप किसी को उतना दे पाइएगा, ये सब फजूल, ये नहीं है। हम लोग कभी बीच में दो ना,